সাওবান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতাখাউফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়, এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শির চালু হবে, শির হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই, তারা পৃথিবীর কোনো মানুষের কোনো পাপীর, সে যত বড়ই পাপ করুক না কেন তার ঠোঁট জিভা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করে। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ঘটনা কি, একে? তখন জিব্রাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে যাবে, সে ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মাড়ার সময় ঘুরে, বুঝেন কি না এই কথা? তো সব জাহান্নামি জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলবেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করি নিজে, আমি মন্দ নিষেধ করেছি, কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। বৈশাখের হিসাব হিন্দুদের মুসলমানের নয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমি অনুবাদক, আমি 1900 করিনি, আমি 2000 করিনি, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনাকে তা আমি অনুবাদ করে শোনালাম। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সত্তাপদ কাবায়লু মিনহুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আপনার বাড়িতে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী। আপনি এই মসজিদের মুসল্লি, এখন আমি সাক্ষী, আপনার বাড়িতে এখনো শোকেজের উপরে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী, আমি নিজে দেখেছি। আপনি আমাকে ঢাকতে চাচ্ছেন? অতদিন পর্যন্ত আপনি মোমেন দাবি করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার বাড়িতে একটা ভাঙা চূড়া পুতুল আছে। এইখানে দাঁড়িয়ে আপনাকে আমি শতদিন বলেছি, ওই মাছের আকৃতিতে যাই আয়না আছে যেটা সাফ করে কিনেছেন, ওই আয়নাটাকে স্বাভাবিক ভাগলে ভাঙলে হবে না, আয়নাটা ফেলে দিয়ে ভাবে লাথি দিয়ে করতে হবে, গুলে দিতে হবে, আয়না তোকে লাথি দিয়ে গোড়ায় আমি এভাবে গুঁড়ে দিতে হবে। তার পূর্ব পর্যন্ত নিজেকে মুমিন মনে ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, যে কোনো মূল্যে ভুল হিসাব। মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ঢোকার পরে প্রথম কাজ, বাড়িতে যত ছবি মূর্তি পুতুল আছে সবকে জ্বালানাদের নিচে ফেলতে হবে, তারপরে কোনো কথা। ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করুন, আপনি মানলেই কি আর না মানলেই কি কথা, এটাই চূড়ান্ত।